আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সলোমন কেন মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যেটা রিলিজ করা হয়েছিল 2009 এ। সিনেমা স্টার্টিং টিতেই আমরা এই সিনেমাটির মেইন ক্যারেক্টার সলোমন কেনকে দেখতে পাই, যে তার নিজের সাথীদের নিয়ে একটি কেল্লায় আক্রমণ শুরু করে দেয়। আক্রমণ করার পরেই ওখানকার সমস্ত সৈন্যদের সে একাই নিজের হাতে শেষ করে দেয়। এরপর কেল্লায় প্রবেশ করার পর ওখানে যত ঘায়েল সৈন্য ছিল তাদেরকে প্রত্যেকেই সে নির্দয়ী ভাবে নিজের তরোয়াল দিয়ে পুরোপুরি ভাবে মেরে ফেলে। কিছু দূর ভেতরে প্রবেশ করার পর সলোমন দেখতে পায় ওখানে প্রচুর পরিমাণে আয়না রাখা রয়েছে। এরপর সেই আয়না থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েচাররা বাইরে এসে তার সৈন্যবাহিনীর দলকে টেনে নিতে থাকে আয়নার ভেতরে। সলোমন দেখার পরেও সেটায় পাত্তা দেয় না, আগে এগিয়ে চলে। আগে এগোনোর পর সে রাজার ঘরে পৌঁছে যায়। রাজার ঘরে পৌঁছে যাওয়ার পরেই সে খুবই খুশি হয়ে যায়, আর হঠাৎ করেই দেখে তার পিছনের দিকে দরজাটা বন্ধ হয়ে যায়। সলোমন সামনের দিকে তাকিয়ে দেখে রাজা মৃত অবস্থায় মাটিতেই পড়ে রয়েছে, আর হঠাৎ করে ওই ঘরটিতে সে প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভব করতে লাগে। যখন সে প্রচুর ঠান্ডায় কাঁপতে লাগে তখনই সামনের দিকে দেখে একটি কালো ধোঁয়া এসে রাজার সিংহাসনে বসে, আর সে নিজেকে ডেভিল বলে ঘোষণা করে। সলোমনকে সেই ডেভিলটি বলে যে তুমি এত পাপ করেছো যে তোমার নরকেই ঠাই হবে, প্রচুর পরিমাণে সৈন্যবাহিনীকে তুমি নিজের হাতে মেরে ফেলেছো, তাই তোমার যেহেতু নরকে ঠাই হবে তাই তোমার আত্মা নিয়ে আমি আমার ডেভিল পাওয়ারকে বাড়িয়ে নিতে চাই। এই বলার পর যখন ডেভিলটি সলোমনের দিকে এগিয়ে আসে আক্রমণ করবে বলে সলোমন তখন নিজের বুদ্ধি দিয়ে একটি জানলা ভেঙে ওখান থেকে পালিয়ে যায়, আর সিনটি এখানেই কাট হয়ে যায়। সিনটি স্টার্টিং হয় পুরোপুরি এক বছর বাদের ঘটনা দিয়ে, যেখানে দেখানো হয় ইংল্যান্ড শহরের একটি চার্চ দিয়ে। ওই চার্চে আমরা সলোমনকে দেখতে পাই। সলোমন এখন সমস্ত বাজে কাজকর্ম ছেড়ে সে সত্য এবং ভালোর পথে এগিয়ে চলেছে। সে মনে মনে বিশ্বাস করত সে যদি ভালো কাজকর্ম করে তাহলে সে হেলে যাবে না, অর্থাৎ নরকে যাবে না, হেভেনেই পৌঁছে যেতে পারে, অর্থাৎ স্বর্গে পৌঁছে যেতে পারে। এই কারণে সে তার নিজস্ব যত সম্পত্তি ছিল সমস্তটা সে চার্চকে দান করে দেয়। এরকমই একদিন দেখা যায় সলোমন যখন একা চার্চে বসে আছে তার কাছে ফাদার আসে। ফাদার এসে সলোমনকে বলে যে সলোমন আমি আমার ড্রিমে দেখেছি যে তোমার যে উদ্দেশ্যটা সেটা কিছুটা হলেও আলাদা। যেহেতু তোমার উদ্দেশ্য আলাদা তাই তুমি আর চার্চে থাকতে পারো না, তোমাকে চার্চটি ছেড়ে যেতেই হবে। সলোমন চাইনি এই চার্চটি ছেড়ে অন্য কোথাও যেতে, কিন্তু ফাদারের আদেশ হওয়ার পরে তাকে এই চার্চটি ছেড়ে বেরিয়ে যেতে হয়। বাধ্য হয়েই দেখা যায় সলোমন ওই চার্চটি ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। নিজের বাড়ি অর্থাৎ সে ছোটবেলায় যেখানে কাটিয়েছে সেখানেই যাওয়ার চেষ্টা করে। আর একদিন দেখা যায় রাস্তায় যেতে যেতে তাকে কিছু ছিনতাইবাজ ঘিরে ধরে। ছিনতাইবাজরা বিভিন্ন হাতিয়ার নিয়ে সলোমনের গলায় ঠেকিয়ে দেয়, কিন্তু সলোমন তাদেরকে কোনো উত্তরই দেয় না। বরঞ্চ দেখা যায় সলোমন নিজের হাঁটু গেড়ে মাটিতে বসে তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়। অর্থাৎ এখন সলোমন এতটাই ভালো হয়ে গেছে সে আর মারপিটের দিকেই যেতে চায় না। সলেমানের ভদ্রতার সুযোগ নিয়ে ওই ছিনতাইবাজরা সলেমানকে এত মার মারে যে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিনে দেখা যায় সলেমানের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি গাড়ির মধ্যে পায়, আর তার সামনে বসে থাকে একটি সুন্দরী মেয়ে যার নাম মেরিডেথ। মেরিডেথ অবশ্য এখন সলেমানের চিকিৎসা করছে। আসলে মেরিডেথ বলে যে মেয়েটিকে দেখা যায় সে তার ফ্যামিলির সাথে অন্য একটি জায়গায় যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার কারণে তারা যেখানে গিয়ে পৌঁছায় সেখানেই একটি টেন্ট খাটিয়ে নেয় রাতটা ওখানেই থাকবে বলে। সলোমন এবার রাত্রেবেলা যখন ওই টেন্টের ভেতরে ঘুমাচ্ছিল তখন তার স্বপ্নে তার ছোটবেলার একটি দৃশ্য ভেসে ওঠে। সেই দৃশ্যে সলোমন দেখতে পায় পাহাড় দিয়ে একদিন সে হেঁটে যাচ্ছিল, আর দূরে দেখতে পায় তার ভাই একটি মেয়েকে ধরে নানাভাবে হেনস্থা করছে। সলোমন দেখার পর যখন তার ভাইয়ের দিকে এগিয়ে যায় তার ভাই কোনো কথাই শোনেনি, ভাইটি কোনোভাবেই রাজি হয়নি ওই মেয়েটিকে ছেড়ে দিতে। এরপর সলোমন আর তার ভাইয়ের মধ্যে একটি লড়াই শুরু হয়ে যায়, আর লড়াই করার কারণে তার ভাই পাহাড়ের চূড়ো থেকে পড়ে পুরো খাদে পড়ে যায়। আর এই দৃশ্যটা যখন তার চোখে ভেসে ওঠে তখনই তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে সলোমন সোজা ট্রেন থেকে বেরিয়ে এসে মেরিডেথের বাবার কাছে আসে। মেরিডেথের বাবার কাছে এসে সলোমন তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে, সে আগের জীবনে কি ছিল আর এখন কি হয়েছে।
সোলেমন মেরিডিথের বাবাকে বলে যে আমি আগের জীবনে এত বাজে কাজ করেছি যে আমার আত্মাটা আর পবিত্র ছিল না, তাই এখন আমি সৎ পথে চলার চেষ্টা করছি যাতে আমার আত্মাটা পিওর হয়ে যায়, অর্থাৎ পবিত্র হয়ে যায়। এটা শোনার পর মেরিডিথের বাবা তাকে বলে যে তুমি যে কাজটা করছো সেটা একদমই সঠিক, তুমি এইভাবেই তোমার জীবন পথ চলো, তাহলে ভগবানও তোমাকে সাহায্য করবে, তোমার আত্মাটা পুরোপুরি ভাবে পবিত্র হয়ে যাবে। নেক্সট মর্নিং তারা প্রত্যেকেই তাদের জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যাওয়ার পথে সোলেমনের এই ফ্যামিলিটিকে খুবই ভালো লেগে যায়, কারণ তারা খুবই হাসি খুশি ফ্যামিলি ছিল। ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি ভালো লাগে মেরিডিথকে। নেক্সট দিনে দেখা যায় রাস্তায় চলতে চলতে তারা একটি বস্তির দিকে পৌঁছে যায়, যেখানে তাকিয়ে দেখে সমস্ত বস্তিটাই প্রায় আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে আর কেউই বেঁচে নেই, শুধুমাত্র একটি ছোট্ট মেয়ে বসে বসে কাঁদছিল। এরপর মেরিডিথের বাবা যখন ওই ছোট মেয়েটিকে গিয়ে জিজ্ঞাসা করে যে বাচ্চা তুমি বলো তুমি কিভাবে এখানে এসে পৌঁছেছো আর এখানে কি বা ঘটনা ঘটেছিল, তখন ওই ছোট মেয়েটি বলে যে আসলে এখানে একটি ডাইনিকে পোড়ানো হচ্ছিল, ডাইনিটিকে পোড়ানো যায়নি, আর এই ডাইনি পোড়া দেখতে যারা যারা এসেছিল তারা প্রত্যেকেই এই ডাইনির কারণে পুড়ে ছাই হয়ে যায়। বাচ্চাটিকে দেখে মেরিডিথের ফ্যামিলিদের এতটাই মায়া হয় যে ওই বাচ্চাটিকে তাদের সাথেই নিয়ে চলে আসে। এরপর একটি জায়গায় বসে মেরিডিথের বাবা যখন বাচ্চাটিকে বলে যে যা ঘটনা ঘটেছে সবটাই তুমি ভুলে যাও, যারা ওখানে মারা গেছে তাদের উদ্দেশ্যে তুমি প্রে করো গডের কাছে, এটা বলার পরেই বাচ্চাটি সোজা মেরিডিথের বাবার মুখের উপর না বলে দেয়। আর এই নাটা শোনার পর সোলেমনের পুরোপুরি সন্দেহ হয়ে যায়। সোলেমন একটি ক্রস হাতে নিয়ে যখন বাচ্চাটির দিকে দেখায় বাচ্চাটি তখন নিজের রূপে ফিরে আসে। আসলে ওই ডাইনিটি ওই বাচ্চার রূপ ধারণ করে ওই সোলেমনদের সাথেই এসেছিল। এরপর ডাইনিটি কি করে মেরিডিথের হাতে একটি সিম্বল বানিয়ে নিয়ে তার পুরোপুরি নিজের রূপে ফেরত এসে সোলেমনকে বলে যে শয়তানরা তোমার জন্য অপেক্ষা করছে, আর এই বলেই ওখান থেকে উড়ে চলে যায়। সিনটা এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে দেখা যায় একটি মুখোশধারী মানুষকে যে ওই ছিনতাইবাজগুলোকে ধরে নেয়, যে ছিনতাইবাজগুলো কিছুদিন আগে সোলেমনকে খুবই মার মেরেছিল। এরপর দেখা যায় যে ওই মুখোশধারী মানুষটি যখন ছিনতাইবাজদের ধরে তখন তাদের টাচ করার সাথে সাথেই ওই মুখোশধারীর মতোই ওই ছিনতাইবাজগুলি দেখতে হয়ে যায়। মাস্কম্যান নিজের মতো তো দেখতে করে নেয় আর তাদের পুরো মস্তিষ্কটাই নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে। এরপর আমরা মেরিডিথকে দেখতে পাই, যার হাতে ওই ছবিটি দেখে সে সোলেমনকে জিজ্ঞাসা করে যে এই ছবিটি কিসের সিম্বল। সোলেমন তাকে বলে যে আমি জানি না এটা কিসের সিম্বল, কিন্তু তুমি আমার উপর পূর্ণভাবে আস্থা রাখতে পারো। আর এরপরেই দেখা যায় রাত্রেবেলা সোলেমন দেখতে পায় যে মাস্কম্যান আর তার সাথীরা সমস্ত লোকেদের নিজের আয়ত্তে এনে ফেলেছিল, আর আয়ত্তে আনার পর সবাইকে বন্দি বানিয়ে নিজের জায়গায় নিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখার পর সোলেমন সোজা মেরিডিথের ভাইকে ডেকে পাঠায়। ভাইকে ডেকে এসে বলে যে তুমি তোমার ফ্যামিলিকে বলো এক্ষুনি এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে। মেরিডিথের ভাই যতক্ষণে গিয়ে পৌঁছায় তার ফ্যামিলির কাছে ততক্ষণে ওই মুখোশধারী লোকটি এসে তার ফ্যামিলি মেম্বারদের ধরে নেয়। এরপর মেরিডিথের ভাই দূর থেকে যখন দেখে তার ফ্যামিলিকে ওই লোকগুলি তার গলায় চাকু রেখে ধরে রেখেছে, এটা দেখে সহ্য না করতে পেরে তার ভাই চিৎকার করে ওঠে। তার ভাই চিৎকার করার পরে একটি লোক এসে তার ভাইকেও ধরে ফেলে আর গলায় একটি ধারালো চাকু রেখে দেয়। এরপর দেখা যায় মেরিডিথের ভাইয়ের চিৎকার শুনে সোলোমন আর দাঁড়িয়ে না থাকতে পেরে তার কাছে ছুটে আসে, দেখে তার ভাইয়ের গলায় চাকুটা রাখা রয়েছে। এরপর সোলোমন ওই লোকটিকে রিকোয়েস্ট করতে লাগে যে এই বাচ্চা ছেলেটিকে দয়া করে ছেড়ে দাও, কারণ এই বাচ্চা ছেলেটি কিছুই করেনি, কিন্তু ওই লোকটি ওই মুখোশধারী মানুষের কন্ট্রোলে রয়েছে, তাই কোনো কথা না শুনেই ওই বাচ্চা ছেলেটিকে নির্মমভাবে হত্যা করে দেয়। সোলেমন ওই হত্যাটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি, তখন সে চিৎকার করে উপরের দিকে তাকিয়ে ভগবানকে ডেকে বলে যে এই লোকগুলোকে আমি যদি খুন করি এখন তাহলে অবশ্যই আমি নরকে পৌঁছে যাব, কিন্তু তাতেও আমার আফসোস হবে না, কারণ এই ভালো মানুষগুলোকে আমাকে বাঁচাতেই হবে। এরপর আর একটা মুহূর্ত নষ্ট না করে সোলেমন প্রত্যেকটা লোককে মারতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে ওই মুখোশধারী মানুষের লোকগুলো মেরিডিথকে নিয়ে অনেকটাই এগিয়ে যায়।
এক এক করে সলোমন প্রত্যেকটা লোককেই পেরে ফেলে। এরপর আস্তে আস্তে যখন মেরিডিথের বাবার কাছে আসে, তার বাবা অনেকটাই ঘায়েল হয়ে পড়েছিল। ঘায়েল অবস্থাতেই সে সলোমনকে বলে যে যেভাবেই হোক তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও, আর তুমি প্রমিস করো যে আমার মেয়ের সারা জীবন খেয়াল রাখবে। সলোমন এরপর বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে নিয়ে নিজে একটি ঘোড়ায় চেপে মেরিডিথকে বাঁচানোর জন্য ছুটে যায়। এগোতে এগোতে যতজন লোককে সে সামনে পায়, যারা ওই মুখোশধারী লোকের সৈন্যবাহিনী, তাদেরকে এক এক করে সলোমন মেরে ফেলে। মৃত্যু পরেই দেখা যায় যে ওই লোকগুলির মুখ এবং চোখ পাল্টে যেতে লাগে। এটা দেখে সলোমন বুঝে যায় যে এই লোকগুলো ওই মুখোশধারী লোকের কন্ট্রোলে রয়েছে। সলোমন এরপর অনেক দিন ধরে মেরিডিথকে খুঁজতে লাগে, আর খুঁজতে খুঁজতে একটি চার্চে পৌঁছে যায়। ওখানে গিয়ে তার একটি ফাদারের সাথে দেখা হয়ে যায়। ফাদার তখন সলোমনকে বেসমেন্টে নিয়ে গিয়ে কিছু সৈন্য, মানে শয়তান রূপী সৈন্যকে দেখায়, আর দেখিয়ে বলে যে এই লোকগুলোর কোনোই দোষ নেই। আসলে মাস্কম্যান তাকে কন্ট্রোলে করে রেখেছে, আর এই কারণেই এই লোকগুলির এই অবস্থা। ফাদার তাকে এটাও বলে যে আমি এই কারণেই তাদের বেসমেন্টে রেখে দিয়েছি। আমি মনে করি এদের ভেতরে যে মনুষ্যত্বটা রয়েছে তাদেরকেই আমি লালন পালন করি বা খাবার খাওয়াই। সলোমন এত কথা শোনার পর ফাদারকে জিজ্ঞাসা করে যে এদেরকে আপনি কি খাওয়ান। এরপর ফাদার তাকে একটাও জবাব না দিয়ে সলোমনকেই বেসমেন্টের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর থেকে বোঝা যায় যে ওই শয়তানগুলোকে মানুষের মাংসই ফাদার খেতে দেয়। এরপর সলোমনকে ওই শয়তানগুলো কাছে পেয়ে তাকে ছিঁড়ে খেতে আসে, কিন্তু সলোমন এতটাই শক্তিশালী ছিল যে ওই শয়তানগুলোকে খুব সহজেই মেরে ফেলে। মারার পরে সলোমন বেসমেন্টের রাস্তা ধরেই একটি অদ্ভুত রাস্তা খুঁজে পেয়ে যায় বাইরে বেরোনোর জন্য। বাইরে বেরিয়ে আসার পর সে আলো দেখতে পায়। শয়তানগুলো সলোমনের পিছু নিয়েছিল, কিন্তু বাইরে আলো থাকার কারণে সে আর বেশি দূর এগিয়ে আসতে পারেনি। সলোমন বাইরে বেরিয়ে আসার পরেই দেখতে পায় ওই ছিনতাইকারী লোকেদের। ছিনতাইকারী লোকগুলো পুরোটাই ওই মাস্ক ম্যানের কন্ট্রোলে চলে এসছে। এরপর সলোমনকে দেখেই তারা তার উপর অত্যাচার করতে শুরু করে দেয়। অন্যদিকে সলোমনও তাদের উপর পাল্টা আঘাত করতে শুরু করে দেয়। সলোমন পাল্টা আঘাত করে প্রত্যেকটা লোককেই মেরে ফেলে, আর ওদের সর্দারকে সে টর্চার করে জানার চেষ্টা করে যে মেরিডিথ কোথায় আছে। সর্দার সলোমনকে বলে যে মেরিডিথ অনেকদিন আগেই মারা গেছে। এরপর সলোমন মারা যাওয়ার খবরটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি, সে ওই সর্দার লোকটাকেই বেসমেন্টের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। মেরিডিথের মৃত্যুর খবরটা পাওয়ার পর থেকে সলোমন নিজেকে পুরোপুরি ভাবে চেঞ্জ করে নেয়। সে একটি জায়গায় চুপ করে বসে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে লাগে। তারপরে দেখা যায় যে ওখানে তার কিছু পুরনো বন্ধু বান্ধব আসে, যারা এককালে সলোমনের সাথেই তার সৈন্যবাহিনীতে ছিল। সাথীরা এসে সলোমনকে বলে যে তুমি এইভাবে ভেঙে পড়ো না, বরঞ্চ তুমি আমাদের আবারও নেতৃত্ব দাও, যাতে আমরা ওই শয়তান লোকটাকে, অর্থাৎ ওই মাস্কম্যানকে খুব সহজেই হারিয়ে ফেলতে পারি। সলোমন এই কথাটা শোনার পর তার সাথীদের বলে যে তোমরা এখান থেকে চলে যাও, কারণ আমি আর কোনোভাবেই লিড করতে পারবো না। কারণ মেরিডিথের মৃত্যুর পর সলোমন পুরোপুরি ভাবেই ভেঙে পড়েছিল। কিছুদিন বাদে দেখা যায় ওই গ্রামেও ওই মাস্কম্যান আর তার সাথীরা চলে আসে, এসে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়, আর ওখানকার লোকেদের একটি কুটির সাথে বেঁধে টাঙিয়ে দেয়, আর ওই লোকেদের মধ্যে সলোমনও থাকে। সলোমনকে টাঙিয়ে দেওয়ার পরেও সে নিজেকে ছাড়ানোর জন্য কোন রকমই চেষ্টা করেনি। হঠাৎ করেই দেখা যায় ওখান থেকে মেরিডিথকে বন্দি বানিয়ে নিয়ে পাস করানো হয়। মেরিডিথও সলোমনকে দেখে নেয়, দিয়ে চিৎকার করতে লাগে। সলোমনের কানে চিৎকারটা পৌঁছে যায়। এরপর সলোমন যখন মেরিডিথকে দেখে আর দেখে যে সে জীবিত রয়েছে, তখন নিজে মধ্যে একটি খুশি অনুভব করে, আর তখনই সে নিজেকে ওখান থেকে স্বাধীন করার চেষ্টা করে। সলোমন নিজেকে তো স্বাধীন করে নিয়েছিল, কিন্তু ওখানে মাস্কম্যানের লোকেরা ছিল, কিন্তু সলোমনের ভেতরে সেই ক্ষমতা ছিল না যে ওই লোকগুলোর সাথে সে আবারও লড়তে পারে। মাস্কম্যানের লোকেরা যখন সলোমনকে মারতে যায়, ঠিক সেই সময় পিছন দিক থেকে সলোমনের সেই সাথীরা চলে আসে, আর এসে প্রত্যেকেই ওই মাস্কম্যানের লোকেদের মেরে ফেলতে লাগে। নেক্সট সিনে দেখা যায় সলোমনের যখন জ্ঞান ফেরে, সে একদমই নিজেকে ঠিকঠাক অবস্থায় পায়। সলোমন বুঝে গেছিল ওই মাস্কম্যান এখন কোথায় রয়েছে।
আসলে ওই মাসম্যান এখন একটি প্যালেসের মধ্যে রয়েছে, আর ওই প্যালেসের যে রাজা ছিল সে হচ্ছে সোলেমানেরই বাবা। সোলেমান তার সমস্ত সাথীদের নিয়ে তার বাবার বানানো প্যালেসে পৌঁছে যায়, আর একটি সুড়ঙ্গর মাধ্যম দিয়ে সে পিছনের দিকে উঠে আসে। পিছনের দিকে পৌঁছানোর পর সে দেখতে পায় ওই ডাইনিটি ওই প্যালেসেই দাঁড়িয়ে রয়েছে, যে ডাইনিটি একটি বাচ্চার রূপ নিয়ে আগেই দেখা দিয়েছিল। ওই ডাইনিটিকে দেখার পর সোলেমানের ভেতরে এতটাই রাগ হয় যে সে একটি হাতে তরোয়াল নিয়ে ছুড়ে দেয়, আর ওখানেই ওই ডাইনিটি মৃত্যু হয়ে যায়। এরপর দেখা যায় মাস্কম্যানের বানানো অনেকগুলি শয়তান সোলেমানদের অ্যাটাক করতে চলে আসে। এরপর সোলেমান এক এক করে তার সাথীদের নিয়ে ওই শয়তানগুলির সাথে যুদ্ধ করতে লাগে। সব শেষে দেখা যায় মাস্কম্যান নিজে চলে আসে যুদ্ধ করার জন্য। মাস্কম্যান এতটাই শক্তিশালী ছিল, তাই সোলেমান আর তার সাথীরা ডিসাইড করে যে কোনোভাবেই আর মাস্কম্যানের সাথে তারা লড়বে না, তারা এবার প্যালেসের ভেতরে যাবে যাতে তারা মাস্কম্যানের থেকে লুকাতে পারে। সোলেমানকে দেখা যায় মাস্কম্যানের সাথে লড়তে থাকে যাতে তার সাথীরা খুব নিশ্চিন্তভাবে প্যালেসের ভেতরে প্রবেশ করতে পারে। সর্বশেষে দেখা যায় সোলেমান একটি ছোট্ট সুড়ঙ্গর মাধ্যমে ভেতরে প্রবেশ করে যায় যেখানে আগেই বন্দীদের রাখা হতো। বন্দীদের মধ্যখানে সোলেমানের একটি বয়স্ক মানুষের দিকে চোখ যায়, যাকে দেখে সোলেমান চিনতে পেরে যায়। আসলে ওই বয়স্ক মানুষটি সোলেমানের বাবা। সোলেমান অতি চেষ্টার পরেও সে বাবার হাতে যে শিকলটা বাঁধা ছিল সেটাকে ভাঙতে পারেনি, কারণ ওটা পুরোপুরি জাদু করে বানানো ছিল। এরপর সে তার বাবাকে সরি বলে ওঠে। বাবা তখন জিজ্ঞাসা করে যে এই সরিটা কিসের জন্য। তখন সোলেমান তার বাবাকে বলে যে ছোটবেলায় আমার জন্যই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, আর আমি ফিরেও তাকাইনি তারপর। সোলেমানের বাবা এটা শোনার পর সোলেমানকে বলে যে আসল ঘটনাটা এটা নয়, তোমার ভাই পাহাড় থেকে পড়ে যাওয়ার পরেও জীবিত অবস্থায় ছিল, কিন্তু প্রচুর পরিমাণে ঘায়েল হয়ে পড়েছিল। এরপর আমি সেখান থেকে তুলে এনে তাকে অনেক ডক্টর দেখানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই সে ঠিক হয় না। এরপর একদিন আমি আমার এই প্যালেসে একজন শক্তিশালী লোককে ডেকে পাঠাই, আর ওই শক্তিশালী লোকটাই আসলে একটি ডেভিল ছিল। ওই ডেভিলটি এসে আমার প্যালেসে আমাকে নানা ধরনের শর্ত দেয়, আর আমি ওই অবস্থায় তার সমস্ত শর্তই মেনে নিই। এরপর দেখা যায় যে তোমার ভাই আস্তে আস্তে অন্ধকার জীবনে চলে যেতে লাগে, কিন্তু আমার কাছে কোনো উপায় থাকে না যে আমি তাকে ফিরিয়ে আনতে পারি। সোলেমানের বাবা এটাও বলে যে পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে তার মুখটা এতটাই বিকৃত হয়ে গেছিল, তাই সারা জীবন তাকে মুখে মুখোশ পরেই বেঁচে থাকতে হচ্ছিল, আর ওই মাস্কম্যানটা আর কেউ নয় সোলেমানের ভাই। এরপর দেখা যায় সোলেমানের বাবা তাকে একটি বন্দুক দেয়, আর বন্দুক দিয়ে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, আর আমি যতদিন বেঁচে থাকবো তাই আমার আনা ওই ডেভিলটিও বেঁচে থাকবে, আমার মৃত্যুর সাথে সাথেই হয়তো এই ডেভিলটি এই প্যালেস ছেড়ে চলে যেতে পারে। সোলেমান না চাইতেও তার বাবাকে মেরে ফেলতে হয়, আর বাবাকে মেরে ফেলার পর সে রাজার ঘরে পৌঁছে যায়। ওখানে গিয়ে তার আবারও ওই ডেভিলের সাথে দেখা হয়। মুভি স্টার্টিং এই আমরা যে ডেভিলকে দেখেছিলাম, এরপর সোলেমান যখন তরোয়াল নিয়ে ওই ডেভিলটির দিকে এগিয়ে যায়, ডেভিলটি তখন একটি ম্যাজিকের মাধ্যমে কালো ধোঁয়া রুমের মধ্যে ছড়িয়ে দেয়, আর এই সুযোগ নিয়ে ডেভিলটি ওখান থেকে বেরিয়ে চলে যায়। সোলেমানের তখন চোখে পড়ে ম্যারিডেথ একটি খাঁচার মধ্যে বন্দী অবস্থায় পড়ে রয়েছে। সেটাকে দেখে আর সহ্য না করতে পারে সোলেমান ওই খাঁচার লকটি খুলে দেয়। যখন সে মেরিডিথকে খুলতে যায় তখনই দেখা যায় ওই মাস্কম্যান এসে সোলেমানের উপরে পিছন দিক থেকে হামলা করে দেয়। সোলেমান তখন মাস্কম্যানকে বোঝায় যে তুমি আমার উপর অযথাই হামলা করছো, আমি কিন্তু তোমার ভাই। কিন্তু ওই মাস্কম্যান কোনো কিছুই বোঝার চেষ্টা করে না, সোলেমানের উপর বারবার আঘাত আনতেই থাকে। লড়াই করার সাথে সাথে সোলেমান তখন ওই ডেভিলটিকে আওয়াজ লাগাতে থাকে, তাকে বলে যে তুমি আমার থেকে কেন লুকিয়ে রয়েছো, সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো। এরপর ওই ডেভিলটি তাকে আওয়াজ দিয়ে বলে আসলে তোমার জন্য এখানে একটি বেস্ট আটকানো রয়েছে, যে তোমার এই আত্মাটিকে নিয়ে জাহান্নামে পৌঁছে যাবে। অন্যদিকে দেখা যায় বাধ্য হয়ে সোলেমান মাস্কম্যানকে মেরে ফেলতে হয়। অন্যদিকে ওই শয়তানটি অর্থাৎ ওই ডেভিলটি ম্যারিডেথকে সাথে নিয়ে এসে একটি পোর্টালের সামনে দাঁড়ায়, আর ম্যারিডেথের রক্ত নিয়ে পোর্টালের দরজাটা খুলে দেয়, আর ওই দরজাটা খুলে দেওয়ার পরেই ওখান থেকে একটি বেস্ট বেরিয়ে আসে, আর ওই বেস্টটি দেখতে অতি বড় ছিল এবং ভয়ঙ্কর দেখতে ছিল।
সুলেমানকে দেখা যায় যে সে বিস্টের সাথে লড়াই করতে করতে সে ওই শয়তান সাথীর কাছেই পৌঁছে যায়। গিয়ে দেখে সে মেরিডেথের গলায় একটি ধারালো অস্ত্র রেখে দিয়েছে। সুলেমান তাকে রিকোয়েস্ট করে যে তুমি আমার এই আত্মাটা নিয়ে নাও, কিন্তু মেরিডেথকে ছেড়ে দাও, কারণ আমি তার বাবাকে কথা দিয়েছি যে আমি সারা জীবন তাকে রক্ষা করব। এরপর দেখা যায় সুলেমান তার পকেট থেকে একটি বন্দুক বার করে ডেভিলের দিকে তাক করে গুলি ছুড়িয়ে দেয়। গুলির আঘাতে ওই ডেভিলটির ওখানেই মৃত্যু হয়। ভগবানও সুলেমানকে ক্ষমা করে দেয়, তাই ওই শয়তানটার মৃত্যুর সাথে সাথে ওই বেস্টিও মারা যায়। সমস্ত শয়তানরা মরে যাওয়ার পর তারা দুজনেই খুবই খুশি হয়ে যায়। এরপর সুলেমানকে দেখা যায় যে মেরিডেথকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়, আর সুলেমান নিজে একটি নদীর কিনারায় দাঁড়িয়ে নিজের জীবনের ঠিকানাটা খুঁজে নেয়। তার জীবনের ঠিকানাটা হলো যে সারা পৃথিবী থেকে সমস্ত শয়তানকে সে দূর করবে, আর পুরো পৃথিবীটাকেই পুরোপুরি ভাবে মুক্ত রাখবে হাসি আর খুশি দিয়ে। আর এখানেই এই মুভিটির এন্ড হয়ে যায়।